কিছুক্ষণ হম দুনাতের আসরে, কিছুক্ষণ 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 হম দুনাতের আসরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে, যে যেখানেই আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে আমাদেরকে যেভাবেই দেখতে পাচ্ছেন, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজও আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন আজ। আর আজকের রাত সম্পর্কে তো আমরা সবাই জানি, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তালা আলী এর অফার দিবস এবং আমরা ওরস পালন করে থাকি এবং আজ হচ্ছে সেই রাত, আর যাকে আমরা বাত। আজ যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে বলবো, আজকে আমাদের পরপর অনুষ্ঠানও আছে গসে পাক রহমতুল্লাহি তালা আলাইয়ের এর ওরস উপলক্ষে ইনশাল্লাহ ইস্তেমা জিক্র নাত মাহফিলের ব্যবস্থা আছে অবশ্যই। তো চলুন এখন থেকে আমরা শুরু হয়ে যাই। আপনাদের জন্য বিভিন্ন কালাম নাত নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই। তার পূর্বে আসুন চমৎকার দুরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। হযরত সাইয়েদুনা আবু বারদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সত্য অন্তরে একবার দুরুদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ, এবং তার জন্য দশটি নেকি লিপিবদ্ধ করবেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন আর তার দশটি গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরুদ শরীফের ফজিলত কত চমৎকার, কত মধুর, কত সুন্দর। আমরা যখনই শুনি আমাদের অন্তর দুরুদ পড়তে অবশ্যই আগ্রহী হয়। তো আসুন আমরা আজ সত্য অন্তরে সবাই নিয়ত করে নিই, আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। মোহাম্মদ ইব্রাহিম আত্তারি ইব্রাহিম ভাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আসুন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে শুরুতেই হামদে বাড়ি তালার দিকে যাবো। জলালো আল্লাহু
জলো জল জল লো আল্লাহ
জালালোহো আল্লাহু আল্লাহু জাল্লা জালালোহো আল্লাহু আল্লাহু জাল্লা জালালোহো আল্লাহু আল্লাহু জাল্লা জালালোহো। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শুনলাম। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দর্শকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ আরিফ আত্তারি ভাই আছেন, তাসলিমুদ্দিন ভাই আছেন, আরিফ আত্তারি ভাই, মোহাম্মদ ওলিউল কাদের ভাই আমাদের সঙ্গে আছেন, আল মামুন ফিরোজ ভাই আমাদের সঙ্গে আছেন, তারপরে মাসরুর ভাই আমাদের সঙ্গে আছেন, নূর ইসলাম ভাই আছেন, মোহাম্মদ আল আমিন আত্তারি ভাই, মোহাম্মদ শাহাদাত হুসাইন ভাই, আক্তার হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, নিয়ামতুল্লাহ ভাই আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, আকবর আলী ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ জুনাইদ ভাই আমাদের সঙ্গে আছেন, সামির খান ভাই আমাদের সঙ্গে আছেন, সৌরভ রাজা ভাই আমাদের সঙ্গে আছেন, এভাবে রহমতুল্লাহ ভাই, আরও বিভিন্ন ইসলামী ভাই এবং অনেক ইসলামী বোনরাও আমাদের সঙ্গে যুক্ত আছেন। সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন। দর্শকবৃন্দ, আসুন দেরি না করে কিছু রিকোয়েস্ট নেব, আজ আমাদের মাঝে সময় কম, তাই শুরুতে আমি দর্শকদের কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব। জি, আমি আশাবর থেকে বলছি। আমি একটি মানকা বাদ শুনতে চাই, ওলি জিগের রাজা মহারাজ রহমতের সালাম খানি আব্দুল কাদের জিলানি, শুনিয়ে দিলে খুশি হতাম। মাশা আল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি আপনার মাদার চ্যানেল আহমেদ একসাথে একটি গজল শুনতে চাই। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শোনাবো। জি, পরবর্তী কল। কুমিল্লা থেকে বলতেছি শহীদুল ইসলাম, আমি একটি নাচ শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ তুমি দিলে কি হতাম। মাশা আল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমি খুলনা থেকে বলতেছি, হামদিন নাতে আসরে ইমরান ভাইয়ের কণ্ঠে আমি একটা গজল শুনতে চাই। জি, আমাদের সঙ্গে থাকুন, শোনানোর চেষ্টা করব অবশ্যই। জি, পরবর্তী কল। রাঙ্গুনের চট্টগ্রাম মোহাম্মদ মহিউদ্দিন, নাচ শুনতে চাইছি। আমার টাকা নাই, পয়সা নাই, এমনি শোনার মধ্যে নাই। মাশাআল্লাহ, ধন্যবাদ, সঙ্গেই থাকুন। দেখা যাচ্ছে আজ অনেক দর্শকরা আমাদের সঙ্গেই আছেন, কলের মাধ্যমে বলতে পারি না সবার কল অনুষ্ঠানে নিতে পারবো কিনা। যে পরবর্তী কল। আমার নাম ফাতেমা, আমি নোয়াখালীতে বলতেছি। আমি একটি গজল শুনতে চাই, শোনার মধ্যে কানের মধ্যে শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমরা চেষ্টা করব শোনার মধ্যে না প্রাণের মধ্যে না। এরপর আরো কয়েকটি কালাম আমাদেরকে, তো চলুন আমরা দেরি না করে আমরা ইব্রাহিমের কাছে যাবো। অবশ্য সুন্নর মদিনায় আমার প্রাণের মদিনা, সুন্নর মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সুন্নর মদিনায় আমার প্রাণের মদিনা, সুন্নর মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তুমি ছিলে ইশরাবে নামের আলোক নিরিদি, বড় ইমারত তো যে ছিল তোমার পরিবেশ, ইশরাবে নামে তুমি ছিলে আলোক নিরিদি, বড় ইমারত তো যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি সাগে মদিনা, সব
কবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমুয়াল্লার চেয়ে দামি তুমি গো আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো আর সমুয়াল্লার চেয়ে দামি তুমি গো খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো তোমার বুকে শুয়ে আছে শাগে মদিনা ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জীবনে হবে কি দর্শকবৃন্দ আমরা শুনলাম অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং কল করে যাচ্ছেন এবং মেসেজও করছেন চেষ্টা করছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরিফ আত্তারি ভাই সৈয়দপুর থেকে দেখছেন এবং মাশাআল্লাহ লিখেছেন
আমার এই অনুষ্ঠান অনেক ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুন, ভালো থাকুন আপনি। ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। দর্শকবৃন্দ অনেকে কল করছে, আরো কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব। জি কল। আমি পঞ্চম আমার কাছে আরজ করছি, আমি এখন মাদারগঞ্জ বাংলাদেশ থেকে কিছু হামদুলাতে লাইভ অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি একটি নাচি যাই, নাচতে এমন হয়তো নবী। ধন্যবাদ, লাগছে এমন হয়তো নবী, হয়তো নবী ডাকবেন মদিনায় পরে। সঙ্গে থাকুন আমাদের। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান কিছুক্ষণ হামদ ও নাতের আসরে সত্যি আল্লাহু আলা হামারা নবী এই নাটটি আমাকে শুনিয়ে দিই। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি পরবর্তী কল। মোহাম্মদ সেলিম, আমি রাজশাহী থেকে বলছি। আমি রাইলা সুন্নাত একটা মানতে করতে চাচ্ছি আমি। জি ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি পরবর্তী কল। নাদিম আহমেদ বকুড়া, আমি একটি নাতের আসল শুনতে চাই, তার প্রিয় নাম মুস্তফা। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। জি পরবর্তী কল। বগুড়া থেকে মোহাম্মদ সাগর, আমি একটি নাচ শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। মাশাআল্লাহ, ধন্যবাদ, সঙ্গে থাকুন, শোনানোর চেষ্টা করব। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাজু, পঞ্চগড়। আমি একটা নাচের আসল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা বাগান। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, শোনানোর চেষ্টা করছি। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মোহন, জেলাঙ্গন। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো মাটির গড়, মাটির দাড়ি, মাটি হবে বিছানা। মাশাআল্লাহ, ধন্যবাদ, অনেকগুলো কল আমাদের কাছে চলে এসেছে এবং কিছু কালামও দর্শকরা আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। তো চলুন আমরা কালামগুলো শুনি এবং চেষ্টা করছি আপনাদেরকে এগুলোর এক দু পংক্তি করে হলো সবগুলো শোনানোর। জি অমরি মনি বংশন অমরি মনি রে বংশন অমরি মনি রে বংশন আল্লাহ মারি মনে
সবিসে আলা আলা মারা নবী সবিসে বালা আলা মারা নবী সবিসে আলা আলা মারা নবী সবিসে মাশাআল্লাহ,
বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন এবং কল সেন্টারেও আমাদের অনেকের মেসেজ চলে এসেছে। আমি রাঙ্গুনিয়া থেকে বলছি, আমার নাম আবদুল্লাহ, আমি একটি গজল শুনতে চাই। আমার শোনার মদিনা ইতিপূর্বে কালামটি শুনেছেন, শুনে থাকুন। এরপর আক্তার হুসাইন ভাই মাশাআল্লাহ ঢাকা লালবাগ থেকে দেখছি, গসপাকের শানে মানকাবাদ শুনতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। অনেকেই শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে একটি মানকাবাদ শোনানোর জন্য। এরপর যারা আমাদেরকে আরও বিভিন্ন জায়গা থেকে অনেকেই মেসেজ করছেন, নেওয়ার চেষ্টা করবো আরও অনেকের। গাজীপুর থেকে অনেকে আমাদের দেখছেন এবং আমারই মনের এই বাসনা কালামটি শুনতে চেয়েছেন। নুরুজ্জামান ভাই, ইতিপূর্বে কালামটি আপনি শুনেছেন, সঙ্গেই থাকুন। এরপর আমাদেরকে সাকিব ভাই সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে মেসেজ করেছেন, চমক তুসে পাতে হে মানকাবাদটি শুনতে চাই। চমক তুসে পাতে হে চমকানে বালে, এটা মানকাবাদ নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার শানে এটা একটি কালাম। তো আমাদের সঙ্গেই থাকুন। আরও অনেক বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে আছেন। জয়পুরহাট থেকে আমাদেরকে পাঁচ বিবি থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের দুজনের কণ্ঠে গুনাহের রোগ থেকে কবে পাবো শিফা গজলটি শুনতে চাই, সঙ্গেই থাকুন, চেষ্টা করছি আমরা শোনানোর জন্য। ইমদাদ কোন ইমদাদ কোন আজ বন্দে গম আজাদ কোন দর দিনো দুনিয়া শাদ কোন দর দিনো দুনিয়া শাদ কোন আমি পাবো
আমরা শুনছিলাম কালাম। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের কালাম শুনতে চাইছেন, আর বিভিন্ন জায়গা থেকে অনেকে মেসেজও করে যাচ্ছেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন, ওলিদিগের রাজা মহারাজ এই গজলটি আপনার কণ্ঠে শুনতে চাই, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদেরকে দেখছেন যে মোহাম্মদ নাঈম ভুঁইয়া ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনিও আল্লাহ তাআলার দয়ায় আশা করি ভালো আছেন, আর আমাদের সঙ্গে আছেন এবং অনুষ্ঠান দেখ এবং আমাদের আমাদের কাছে যে নিয়ে একজন চামক তুসে কালামটি শুনতে চেয়েছিলেন, আমরা অবশ্যই চেষ্টা করব তাদের কি তাকে এক দু পংক্তি শোনানোর জন্য। তো আমাদের সঙ্গে যারা আছেন সঙ্গেই থাকুন। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে বালে হ্যায় মেরা দিল ভি চমকা দে চমকানে বালে বরসতা নহীঁ দেখে কে কর বরসতা নহীঁ দেখে কর আব রে রহমত বরসতা নহীঁ দেখে কর আব রে রহমত বদো পর ভি বরসানে বালে মদিনে কে খিতে খুদা তুঝকো রখে গরীব ফকীরো কে হেরান জিন্দা হ্যায় বল্লা তো জিন্দা হ্যায় বল্লা
چشمِ عالم سے چھپ جانے والے میرے ہیں چشمِ عالم سے چھپ جانے والے رضا نفس دشمن ہے رضا نفس دشمن ہے دم میں نانا کہاں تم نے دیکھے ہیں چاند رانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے اولی دیگر راج مہارج اولی دیگر راج مہارج لام دے سالم خانی عبدالقادر جیلانی جیلانی کرپا کرے رکھ مدیر لج کرپا کرے رکھ مدیر لج او گو کتبے ربانی عبدالقادر جیلانی رسول جگر پرا شرب گونے گونو موئی شرب گونے گونو موئی شرب گونے گونو موئی تمی محبوب سبحانی جیلانی দর্শকবৃন্দ আপনাদের রিকোয়েস্টগুলো এবং মেসেজ কল আমরা চেষ্টা করেছি নেওয়ার এবং তার রিপ্লাইগুলো দেওয়ার জন্য এবং মানকামা তো শুনেছি গসে পাক রহমতুল্লাহ তাআলার তো সবাইকে আবারও দাওয়াত দেব ঈশার নামাজের পরপরই মাদানী চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাবেন গসে পাক রহমতুল্লাহ তাআলার উপলক্ষে ইজতেমায়ে জিক্রনাথ আপনাদের সবাইকে বলবো অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন আর অবশ্যই আপনারা দাওয়াত ইসলামী বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আমাদের তিনটি এবারের খুব সুন্দর সুন্দর মানকাবাতে গসে পাক চলে এসেছে আমি সবাইকে অনুরোধ করব সবাই কালামগুলো শুনুন এবং কমেন্ট করুন শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন এবং অপর অপর ইসলামবাদের কাছে আপনাদের এই কালামগুলো আপনারা শেয়ার করে দিতে পারেন যাতে করে এগুলোর বেশি করে ভিউ হয় এবং তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অনেক দর্শকদের কাছে আমাদের এই কালামগুলো যাচ্ছে এবং শুনছে তো শুনছেন তো দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই বিদায় নেব আপনাদের কাছ থেকে যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ হামদু না তের আশরে কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ